আসসালামু আলাইকুম। যারা নয়াপল্টন থেকে আমাদের শোরুমটা চেনে না তাদেরকে একটু হালকা করে বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন টয়োটা আলফা 2020 মডেল এক্সিকিউটিভ লাউঞ্জ, ফুললি লোডেড একটি গাড়ি। আপনারা জানেন এই গাড়ির ভিডিও আমি আরও বেশ কয়েকটা দিয়েছি, বাট এই গাড়িটার ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এটার রেসপন্স আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো পেয়েছি। বিকজ অফ আপনারা জানেন আলফার্ড গাড়ি বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক বেশি জনপ্রিয়, বাট এই আলফার্ড গাড়িতে যত ফিচার আসছে, মডেলিস্টা বডি কিট সহ চাকার সাইজ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে এভরিথিং, সব কিছু অবশ্যই অন্যান্য আলফার্ড থেকে ডিফারেন্ট এবং মানে বেস্ট, বেস্ট থেকে বেস্ট এসেছে। বিকজ অফ এটা জাপানে যে ভদ্রলোক ইউজ করেছেন, নিশ্চয়ই উনি ফ্যাক্টরি অর্ডার দিয়ে উনি ওনার পছন্দ মতো কিছু ফিচার কি ভিতরে কিছু ইন্টেরিয়রটা উনি নিজের মতো করে নিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাড়ি, এই গাড়িটা আমরা ভালো রেসপন্স পেয়েছি এবং এর মধ্যে আমরা দুজন ক্লায়েন্ট বুকিংও হয়েছে, কিন্তু একজনের হচ্ছে আপনার সিআইবি রিপোর্ট প্রবলেম, সো এটা আমরা ক্যান্সেল করতে হয়েছে। আরেকজনের উনি একটু সময় চাচ্ছেন, সো আমি আবারও ভিডিওটা দিতে ইউটিউবে দেওয়ার জন্য ট্রাই করলাম। তো আপনারা দেখুন, যদি আপনারা যা নিজেদের স্বপ্ন পূরণ করতে চান, নিজেকে অনেক ভালোবাসেন, নিজের ফ্যামিলির জন্য হোক, যে অনেক কষ্ট করেছেন লাইফে বাট আপনি এখন নিজেকে হ্যাপি রাখতে চান, বা আপনি আপনার বাবা মাকে গিফট করতে চান, বা আপনি প্রবাসী হতে পারেন, আপনি আপনার ফ্যামিলিকে দিতে চান একটা এরকম একটা গাড়ি যেটা আপনার অলওয়েজ তৃপ্তিময় এবং শান্তিময় হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, সবাইকে রিকোয়েস্ট করবো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা আলফার্ড 2020 মডেল এক্সিকিউটিভ লাউঞ্জ, ফুললি লোডেড। এই গাড়িটির মাইলেজ হচ্ছে গিয়ে 59,000 মাইলেজ, গ্রেড হচ্ছে 4.5। 59,000 মাইলেজ হলো এটা বাংলাদেশের জন্য কিছুই না, বিকজ অফ এই গাড়িটা জাপানে চলছে। আপনারা জানেন জাপানের ডিস্টেন্স একটা থেকে একটা শহর অনেক দূরে এবং তাদের রোড গার্ড অনেক ভালো, তাদের মাইলেজ উঠতে বেশি সময় লাগে না, অতএব এটা জাপানে চলছে 59,000 মাইলেজ। বাংলাদেশে এখন আনরেজিস্টার্ড গাড়ি আমাদের শোরুমে আছে, আপনারা এটা অবশ্যই দেখতে পারেন। ভিতরে আপনার এখানে মানে আপনার বিজনেস ক্লাস সিট, ঠিক আছে, আপনি এখানে বসবেন, বসে আপনি নিজের মতো করে আরাম করে বসতে পারবেন। জেবিএল সাউন্ড সিস্টেম, 360 ক্যামেরা, গাড়ির চারপাশে সেন্সর, এয়ার ব্যাগ, মানে সিট মেমোরি সব অপশন আছে, এবং পিছনে বসে আপনি আপনার লং জার্নি করবেন, লং ডিস্টেন্স একটা না অনেকক্ষণ জার্নি করবেন, আপনার কোনো রকম ক্লান্তি হওয়ার বা কোনো রকম খারাপ লাগার কোনো সুযোগ নেই। কত আপনার সিটের যে নিচে পায়ের যে অংশটা এটা ঝুলে থাকবে না, আপনি আপনার ডান হাতের নিচে বাটন আছে, বসে ডান হাত দিয়ে ফিঙ্গার দিয়ে প্রান্স করবেন, নিচের অপশনটা উঠে যাবে এবং পিঠের অংশটা নিচের দিকে নেমে যাবে। আপনি চাইলে এটাকে ব্যাড হিসাবে ইউজ করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। এটা হচ্ছে টিভি, এখানে বসে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে বা আপনার মোবাইলের হটস্পটের মাধ্যমে আপনি এখানে টিভি দেখতে পারেন। আপনার সামনে থেকেই ড্রাইভার কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই, আপনি নিজেরটা নিজে বসেই কন্ট্রোল করতে পারবেন। আপনি মানে সব কিছু এখানে আপনার সুযোগ আছে, এখানে সানরুফ আছে, ড্রাইভারের মাথার উপর কিন্তু মুনরুফ আছে, আপনার এখানে সানরুফ আছে। দেখুন এই যে লাইটিং, পুরো গাড়ির চারপাশে লাইটিং সিস্টেম, রাউন্ড একটা লাইটিং যেটা হচ্ছে কালার চেঞ্জ হবে, যেটা আপনার ভিতরের ইন্টেরিয়রটা আরও বেশি সুন্দর করবে, বেসিক্যালি রাতের বেলা, হ্যাঁ, যখন আপনি লং জার্নি করবেন অনেক সুন্দর করবে, একটা মিটমিট একটা আলো থাকবে। এবং এখানে ধরেন আপনি গান শুনলেন বা আপনি যে কোনো একটা নিউজ শুনলেন, পাশাপাশি লাইট, তারপর আপনি এখানে বসে আপনার এসির ব্যাপারটা আপনি কন্ট্রোল করতে পারবেন, পিছনের যে আপনার এসিটা, আপনি চাইলে এখান থেকে বসে বসেই বাড়াতে কমাতে পারবেন, এবং প্রয়োজন হলে আপনি সানরুফটা খুলতে পারবেন। অতএব ড্রাইভার যিনি, উনিও এখান থেকে সামনে থেকে কমান্ড করলে এটা হবে, আর আপনি ড্রাইভার ছাড়া আপনি নিজে সিটে বসে আপনি এগুলো সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। তো আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সাথে, ইতিমধ্যে যে গাড়িটি শেয়ার করতেছি এটা হচ্ছে টয়োটা আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ 2020 মডেল, ফোর হুইল ড্রাইভ। দেখুন আপনি এখানে বসলেন, বসে আপনি চাইলে এটার উপরে রেখে আপনি ল্যাপটপ দিয়ে অফিসের কাজ করতে পারেন, চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারেন, মানে কিছু একটা রেখে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে যে আপনার পানির বোতল বলেন, কফির কাপ বলেন, সব কিছু রাখতে পারবেন, পিছনে অনায়াসে আরও দুজন বসতে পারবে খুব আরাম করে। তো এরকম একটা গাড়ি আমাদের অনেকেরই ড্রিম, আমরা অনেক সময় টিভিতে দেখি বা আমরা অনেক সময় স্বপ্ন থাকে, সবাইকে বলবো যারা আপনার এটা ফোর হুইল ড্রাইভের গাড়ি, বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় আপনি আরাম করে চালাতে পারেন, যে কোনো অঞ্চলে, পাহাড় হোক, কাদামাটি হোক, আপনার উঁচু নিচু হোক, আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো, বিকজ অফ চাকার সাইজ 18 ইঞ্চি, ঠিক আছে, এবং ফোর হুইল ড্রাইভের গাড়ি এবং টয়োটার গাড়ি, 4.5 গ্রেডের গাড়ি, অতএব কোনো দিক থেকে গাড়িটাকে আপনি ছোটো করে দেখার কোনো সুযোগ নেই।
যে আমার ওই অঞ্চলে গেলে কোনো প্রবলেম হবে কি না, না কোনো প্রবলেম হবে না, না হবে পার্টসে, না হবে গাড়ির লুকস, না হবে গাড়ির নিচে বেঁধে যাবে এরকম কিছু, না পাহাড়ে দিয়ে উপরে দিয়ে উঠতে পারবে না এরকম কিছু কোনো দিক থেকে না। আলহামদুলিল্লাহ আপনি গাড়িটা নিয়ে যথেষ্ট হ্যাপি থাকবেন। আপনারা যারা ঢাকার বাইরে থাকেন, আপনি হয়তো অনেকে আছেন এখন বয়স হয়ে গিয়েছেন ঢাকার বাইরে থাকেন, আপনি বাসা নিজের বাগান বাড়িতে কাজ করেন, কৃষি কাজ টাজ করেন, আপনি আপনার নিজের ব্যক্তিগত ইউজের জন্য মাঝে মাঝে ঢাকায় আসেন, শহরে যান, আপনি অ্যালফাটা নিতে পারেন। অনেকে আছেন যারা প্রবাসী, আপনি আপনার বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে একটা গিফট করতে চান, যারা সিটের মধ্যে আরাম করে বসবে, পত্রিকা পড়বে, দূরে যাবে, টিভি দেখবে, খবর দেখবে, আরাম করে থাকবে, তাদের জন্য আপনি দিতে পারেন, ঠিক আছে? অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারেন। বাট টয়োটা অ্যালফাট এক্সিকিউটিভ লাউঞ্জ, এটা আসলে এটার উপরে কোনো গাড়ি হইতে পারে না, এত আরামদায়ক গাড়ি, মানে কমফোর্ট লেভেলের গাড়ি। এখন আপনি অন্য গাড়ির সাথে তুলনা দিলে অন্য ব্যাপার, বাট ওই যে মার্সিডিস, বিএমডাব্লিউ, প্রাডো যেটাই বলেন, ওইগুলো অন্য টাইপের গাড়ি, বাট এটা হচ্ছে একটা আরামদায়ক গাড়ি, সম্পূর্ণ বিমান এক কথায়, ঠিক আছে? বিমানের সিট, এই যে এখান থেকে বসে জাস্ট পায়ের নিচের অংশটা উঠাই দিবেন, একদম আরাম করে, পায়ের নিচে যে মানে ঝুলে থাকবে, ব্যথা করবে এমন কিছু না, আর এখানে সিটটা শোয়াই দিবেন আরাম করে। অতএব আমি আবারও বলছি, 2020 অ্যালফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ, ফুল লোডেড, 4.5 গ্রেডের গাড়ি, 59K মাইলেজ, ফোর হুইল ড্রাইভের গাড়ি, পাল কালার, 070 হচ্ছে এটার কালার কোড, চাকার সাইজ হচ্ছে 18 ইঞ্চি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো, আপনার কোথাও কোনো অসুবিধা হবে না আল্লাহর রহমতে। এই গাড়িটি আমাদের শোরুমে আছে, আপনারা আসবেন, অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন, আমার নাম হচ্ছে খান শুভ, ফোন দিয়ে আসবেন, দেখবেন, টেস্ট ড্রাইভ করবেন, যে কোনো জায়গা থেকে চেক করবেন, কোনো অসুবিধা নাই। তারপর হচ্ছে বুকিং করবেন, আপনার সেল এক বছরের ফুল ওয়ারেন্টি আছে। এই গাড়ির আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা 1,50,000, ক্যাশ প্রাইস হলে আমরা আরও অনেক কমে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।